Hi friends, welcome to all of you in Durbangmoy Kitchen. আজকে আমি আপনাদের চিকেন মোমো করে দেখাবো। তার জন্য আমার একটা ডো বানিয়ে নিতে হবে ফার্স্টে। তো আমি নিয়ে নিয়েছি ময়দা, একটু নুন আর সাদা তেল দিয়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি। ডোটা বানাতে বিশেষ কিছু প্রয়োজন নেই, এখানে শুধু নুন আর সাদা তেল দিলেই হবে। ভালো করে ময়ামটা মেখে নিয়ে তারপর অল্প অল্প করে গরম জলের সাহায্যে পুরোটা আমি মেখে নিচ্ছি। আর অবশ্যই এক্ষেত্রে ময়দাটা কিন্তু একদম প্যাকেটিং ময়দা হতে হবে, কোনো লুজ ময়দা দিয়ে করলে কিন্তু মোমো ভালো হবে না। দেখুন, আমরা এরকম একটা সফট ডো বানিয়ে নিয়েছি। আমি হাত দিয়ে দেখিয়ে নিচ্ছি যে কতটা সফট হয়েছে। এবার আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, এটাকে পেস্ট করে নেব। আর লাগছে আদা কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি আর গোলমরিচ গুঁড়ো। এবার আমি চিকেনটাকে পেস্ট করে নিয়ে দিয়ে দিচ্ছি টমেটো সস, পেঁয়াজ কুচি একদম কুচো করে কাটতে হবে, রসুন গ্রেট করে নিয়ে নিয়েছি দিয়ে দিলাম, আদা গ্রেট করে নিয়েছি সেটাও দিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। আপনারা চাইলে এখানে কাঁচা লঙ্কা কুচিও দিতে পারেন যদি বেশি ঝাল খান। দিয়ে দিলাম নুন, আর আমি এখানে গোলমরিচ গুঁড়ো ইউজ করছি। এখানে চাইলে আপনারা সোয়া সসও দিতে পারেন। আর দিয়ে দেবো এক চামচ সাদা তেল। আর সবশেষে দিয়ে দেবো পাতিলেবুর রস। চিকেনের কাঁচা গন্ধটা যাতে না থাকে তাই আমি লেবুর রসটা ইউজ করছি, এবং তাড়াতাড়ি আমার চিকেনটা সেদ্ধ হয়ে যাবে। এবার আমি ময়দাটাকে ভালো করে বেলে নিচ্ছি। খুব পাতলা করে একেবারে বেলতে হবে। দেখুন, আমি একেবারে পাতলা করে বেলে নিয়েছি। এবার আপনি মোমোটাকে যত বড় করতে চাইবেন সেই বুঝে একটা বাটি দিয়ে কেটে নিতে হবে। আমার এই বাটির সাইজটা অনুযায়ী ঠিকঠাক মনে হয়েছে, তাই আমি এই বাটির সাইজেই করছি। এবার আমি চারপাশটা জল লাগিয়ে নেব। মাঝখানে এবার ফিলিংটা দিয়ে দিচ্ছি, এক চামচ করে দিয়ে দিলাম। হাত দিয়ে এটাকে চেপে চেপে নিলাম। নিয়ে আমি একদম সহজ একটা স্টেপ করছি, দুপাশটা মুড়ে দিলাম। দেখুন, এইভাবে মুড়ে নিয়ে সাইড গুলোকে পাতলা করে ফেলতে হবে। দিয়ে এবার জল লাগিয়ে আমি দুটো মুখ একসাথে আটকে নেব। একদম সহজ স্টেপ এটা, অনেক রকমের শেপের হয়, আজকে আমি এই শেপটাই দেখালাম। দেখুন, একদম সিম্পল। এইভাবে আমি বাকিগুলো রেডি করে ফেলছি। আর একবার দেখিয়ে দিচ্ছি আপনাদের, সাইড দিয়ে আবার জল দিয়ে দিলাম।
এইভাবে পিঠের মতন করে আগে দুটো সাইড চেপে দিতে হবে। এবার দুটো মুখ জুড়ে ফেলবো আমরা। এইভাবে আমি বাকিগুলোকে রেডি করে ফেলছি। করে আমি একটা স্টিমারের ট্রেতে এগুলো সাজিয়ে ফেলেছি, সাদা তেল দিয়ে ব্রাশ করে নিয়ে তার উপরে আমি এগুলো সাজিয়ে নিয়েছি এবং তলায় খানিকটা জল নিয়ে নিয়েছি, এটাকে খুব ভালো করে বয়ল করে নিয়েছি জলটাকে। এবার আমি ওই ট্রেগুলোকে ওপরে ওপরে সাজিয়ে দেব। দিয়ে আমি একেবারে ঢাকনাটাকে চেপে বন্ধ করে দেব আর মিডিয়াম ফ্লেমে এটাকে রাখতে হবে। আমি 25 মিনিট রেখেছি। 25 মিনিট পরে আমি এটাকে বার করে নিলাম। দেখুন খুব ভালোভাবে এটা সিদ্ধ হয়ে গেছে। এতটাই ফুলে গেছে যে আমার বাইরে থেকেও ভিতরের পুরটা হালকা একটা ছাপ দেখা যাচ্ছে। একটু ঠান্ডা হলে আমি তুলে নিচ্ছি, নিয়ে আমি এটা সার্ভ করে দিয়েছি। আপনাদের এটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। এতক্ষণ ধরে দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আজকের জন্য টাটা।